জয় হিন্দ। গুড ইভিনিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। এই ভিডিওটা শুরু করছি আজকে আমি সন্ধেবেলায়। আর আজকে ছিল ভগবান শ্রীরামের অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা, তো সেজন্য আমি বাড়িতে এরকম ফুল দিয়ে জয় শ্রীরাম লিখেছিলাম আর প্রদীপ দিয়ে একটু সাজাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই তখন ওটাই ভিডিও করছিল। আজকের দিনটা তো আমাদের জন্য খুবই আনন্দের। আর তারপর রাত্রেবেলা মানে যখন চাবি লাগাতে যাচ্ছি, তখন দেখছি আমাদের সিঁড়িটার নিচে একটা কালো মতো কি আছে। তো আমি তখন তোমাদের দাদাভাইকে বলছি, তাড়াতাড়ি এসো তো, দেখো না এটা কি। তো দেখছি যে একটা পাখি ওখানে বসে আছে। না না, নড়লো তো, তখন দেখলে তো মাথা ঠুকিয়ে তো ধরতে কামড়ে দেবে নাকি? চোখে চোখটা বন্ধ আছে। হ্যাঁ আমি দেখলাম চোখটা বন্ধ আছে। তো পাখিটার একটা চোখ না একদম বন্ধ হয়েছিল, মানে কোনো কিছুতে হয়তো খুবলে নিয়েছে বা ওর কিছু রোগ হয়েছে, ঠিক বুঝতে পারিনি। আর এত রাত্রে কোথায় নিপা নিয়ে যাব, ওকে ওখানে রেখে দিলেও তো কোনো কিছুতে খেয়ে নেবে। তো তোমাদের দাদাভাই সেজন্য বললো ওকে ঘরের মধ্যে রাখি। আর এই যে এখন একটা কাগজ পেতে ওকে ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়েছিল, যে ভাবলাম পরের দিন সকালবেলা ওকে কোনো একটা বা সামনাসামনি কোনো ওষুধ দোকানে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসবো। কিন্তু সকালবেলা উঠে দেখছি পাখিটা মরে গেছে। আর এই যে সেদিনে রাত্রে ডিনারে ছিল লুচি, কারণ রিভু অনেকদিন লুচি খেতে চাইছিল, আর রসগোল্লা, সালাড আর ফুলকপির রোস্ট ছিল। পরদিন তো ছিল 23শে জানুয়ারি, সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম স্কুলে। আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুল, আমাদের HM ফ্ল্যাগ হোস্টিং করছিলেন তখন, তো আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়েছিলাম। তো তারপর আমি স্কুল থেকে ফিরে স্নান করেছি, পুজো করেছি, আর তারপর এই যে আমি আর রিভু এখন একটু সকালের খাবারটা খেয়ে নেব। তো আজকে ছিল রুটি, পালক পনির আর ওই শিম, ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা ভাজা। আর দেখছো ক্যামেরা চলছে দেখে কীরকম করছে মুখটা। তো আমরা দুজন এখন খাচ্ছিলাম। তো ও সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কিট আর কেক খেয়েছিল, আর আমি তো স্কুলে চলে গেছিলাম চা বিস্কিট খেয়ে, আর একদম সে পুজো করে এখন খেতে বসে গেছি। তো এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, যদিও এটা এখন আর ব্রেকফাস্ট নেই কারণ 11টা বাজছে অলরেডি। তো যাই হোক এখনই খাচ্ছিলাম আমরা। তারপর আমার আগের দিন রাত্রে হেনাটা ভেজানো ছিল, তো ভাবলাম যে হেনাটা মাথায় লাগিয়ে নিই। আর এই যে হেনার সাথে আমি একটু অ্যালোভেরা দিয়ে নিই, তাছাড়াও আরও অনেক কিছু মেশাই, সেটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো। আর এই লাগানো হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি তখন নাচ করছিলাম, যে ওই ঠান্ডি ঠান্ডি পাবন এই নাচটা করছিলাম। তো এই লাগিয়ে আমি দুটোর দিকে স্নান করে নিয়েছিলাম। তোমাদের সাথে একটা মানে ঘটনা ঘটে গেছে কদিন আগে, তো সেটা শেয়ার করতে এলাম। তো আমার সাজগোজ দেখে ঘাবড়ে যেও না, আমি রিলস বানাচ্ছিলাম। হচ্ছে যে ঘটনাটা হচ্ছে আজ থেকে 10-12 দিন আগে আমরা সবাই শুয়ে পড়েছি, আর তখন বাজছে 12:10 এরকম। তো শুয়ে পড়েছি কিন্তু ঘুমোইনি, হঠাৎ করে শুনতে পেলাম যে ওপরে পাটা টানার আওয়াজ। পাটা মানে আমাদের ফার্স্ট ফ্লোরটা আন্ডার কনস্ট্রাকশন, তো সেখানে মিস্ত্রিরা ওই যে ঢালাইয়ের জন্য পাটা, বাঁশ এগুলো হয় না, ওরা নিয়ে যায়নি, রেখে গেছিলো। তো ওগুলো টানার আওয়াজ পেলাম। তো আমি তোমার দাদাভাইকে বললাম যে কিছু একটা আওয়াজ হলো না, তো বললো যে হ্যাঁ আমিও শুনতে পেয়েছি। তো আমরা সাথে সাথে উঠে, এবার আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে যেদিকটা মানে সিঁড়ির দিকে যে দরজাটা, সেটা হচ্ছে কাঠের দরজা। তো আমি আর তোমার দাদাভাই দুজনে গিয়ে ওই দরজার সামনে দাঁড়ালাম যে দেখি আর কিছু আওয়াজ শুনতে পাই কি না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওখানে মানে সিঁড়ি দিয়ে নেমে আসার একটা আওয়াজ পেলাম, যে সিঁড়ি দিয়ে কিছু নামছে। তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, ভয়ও লাগছে যে কি করব এত রাত, হঠাৎ করে কাকে ডাকবো, সবাই তো ঘুমোচ্ছে। তারপর ওই আওয়াজটা পাওয়ার কিছুক্ষণ পর কাঠের দরজাটা জোরে মানে ঠেলছে, ধাক্কা দিচ্ছে। তো তখন আমরা খুব জোরে চিৎকার করেছি যে কে কে, এরকম জোরে চিৎকার করেছি। তখন আওয়াজটা থেমে গেল, আর কিছু আওয়াজ নেই। আমরা চুপচাপ যে দেখি কি হয়। আবার মোটামুটি 1-2 মিনিট পর আবার ওরকম দরজাটা জোরে ধাক্কা দিচ্ছে আর আওয়াজ খুব জোর। তো তখন তোমাদের দাদাভাই তো প্রচণ্ড চিৎকার করেছে, তারপর মিথ্যে মিথ্যে পুলিশকে ফোন করছে, মানে হ্যালো এটা কি থানা, এরকমভাবে কথা বলেছে যাতে ওরা ভয় পেয়ে চলে যায়। কিন্তু তার একটু পরে ওরা আবার একই দরজাটাকে জোরে জোরে ধাক্কা মারে।
তো তখন তো আমাদের খুব ভয় লেগে যায়। তখন আমি কি করি, পাশের বাড়িতে যে দিদি আছে তাকে ফোন করি, তো ওরা ফোন তোলেন। তারপর আমি বলি যে এরকম ব্যাপার হয়েছে, তো পুলিশের ফোন নাম্বার আছে? তো ওনারা বললেন যে না, আমাদের কাছে তো পুলিশের ফোন নাম্বার নেই। আর সত্যি কথা, ওনারাও বুঝতে পারছেন না যে কজন এসছে বা কিছু, যে বাইরে থেকে আসবে ওদের কাছে কি আছে সেটাও বুঝতে পারছেন। তো এরপর আমি পুরনো পাড়াতে ফোন করি, মানে ওখানে আমি যেখানে ভাড়া থাকতাম তার পাশের বাড়িতে যাদের বাড়ি, তো তা সেই দাদাটা হচ্ছে কলকাতা পুলিশ। তো দিদি ফোনটা ধরে, দিদি বলে যে হ্যাঁ আমি দিচ্ছি দাদাকে। তারপর দাদার সাথে কথা বললাম যে পুলিশের ফোন নাম্বার আছে কিনা, তো উনি বললেন যে না আমাদের কাছে তো নেই, দেখো যদি না পাও আবার ফোন করবে, তো আমরা এখান থেকে একজন ছেলে মিলে যাচ্ছি। যাই হোক, আমার এই এখন যে পাড়াতে বাড়ি করেছি সেখানে যে দিদিকে ফোন করেছিলাম আমাকে, উনি আগে পুলিশের নাম্বার দিলেন। আর সেই এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যেও কিন্তু ওরা দু একবার দরজাটাকে জোরে ধাক্কা দিয়েছে। তারপর পুলিশের ফোন নাম্বারে ফোন করা হলো, তো যার নাম্বার দিয়েছিল তিনি সেদিন ডিউটিতে ছিলেন না, উনি বললেন আমি তো ডিউটিতে নেই, তো যে ডিউটিতে আছে আমি ওনাকে নাম্বারটা ফরওয়ার্ড করছি, ইনফর্ম করে দিচ্ছি, উনি কন্ট্যাক্ট করবে। তো হ্যাঁ, 2-3 মিনিটের মধ্যে আবার যিনি ডিউটিতে সেদিন ছিলেন থানাতে, তো সেদিন উনি কন্ট্যাক্ট করলেন, আমরা অ্যাড্রেস দিলাম। আর আমাদের বাড়ি থেকে ওই ফাঁড়ির ডিস্টেন্স হচ্ছে বাইকে করে হার্ডলি 6-7 মিনিট। তো ওনারা তিনজন এসেছিলেন, ওনারা আসার পরই আমরা দরজাটা খুলেছিলাম। তো এই যে পুলিশকে ফোন করার পর কিছুক্ষণ পরে আর আওয়াজটা কিছু ছিল না, দরজা খুলে সবাই মিলে ছাদে গেল ওরা, কিন্তু কিছু দেখতে পায়নি, শুধুমাত্র 3-4টে টব উল্টানো ছিল আর পায়ের ছাপ ছিল, 1-2টো পায়ের ছাপ ছিল, আর কিছু দেখা যায়নি। তো মানে ওনারা এসে বললেন যে আপনারা সাথে সাথেই সমস্ত, মানে আমাদের ফার্স্ট ফ্লোরটা কি হয়েছে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তো জানলাগুলোতে এখনো গ্রিল লাগানো হয়নি, তো প্রবাবলি ওরা হয়তো ওই দিক দিয়ে উঠে এসেছিল, সিঁড়ি দিয়ে নেমেছিল। তো ওনারা বললেন যে আপনারা ইমিডিয়েটলি গ্রিল বসান জানালাতে। আর আমাদের বাড়ির দুটো দিক হচ্ছে বাড়ি হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা পাড়াটা নতুন হচ্ছে দুটো দিকে বাড়ি হয়ে গেছে, কিন্তু আর দুটো দিক ফাঁকা আছে। তো ওনারা বললেন যে ওই দিকগুলোতেও সবসময় লাইট জ্বালিয়ে রাখতে। তো এরকম একটা ঘটনা সেদিন ঘটেছিল, যথেষ্ট ভয়েরই একটা ঘটনা। আর তারপর দিন সকালবেলাতে উঠেই তোমার দাদাভাই তো গ্রিলের দোকানে গিয়ে গ্রিলের অর্ডার দিয়ে এসেছে, বানানো হয়ে গেছে, কিন্তু যে মিস্ত্রি বসাবে সে বাড়ি গেছে, ওরা হচ্ছে মুর্শিদাবাদের মিস্ত্রি, তো সেই জন্য বসানো হচ্ছে না, ওরা এসে পড়লেই বসিয়ে দেওয়া হবে, এরকম একটা ঘটনা হয়েছে। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম হয়েছিল আমার বাড়িতে, আর তারপর থেকে অবশ্য কোনো অসুবিধা হয়নি। তো এটাও একটা ভয়ের ঘটনা, তাই তোমাদেরকে বললাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, এটাও বললাম, এই আর কি।